আজও দেশের পাঁচ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিন বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের, ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডায় কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষেরা। ক্ষেতের ফসল নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা, বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে তামান্না জেনিফারের রিপোর্ট। ভীষণ এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। রেইনবো পেইন্টস। মাঘের প্রথম দিন ছিল সোমবার, তার আগে কয়েকদিন থেকে হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশায় মেঘলা আকাশ, জবুথবু হয়ে যাওয়া মানুষের রোদ পোহানোর সুযোগও মিলছে না। তীব্র শীত জেঁকে বসায় রাজশাহীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। শীত বস্ত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, বেচাকেনাও বেড়েছে। মাঘের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নড়াইলের জনজীবন। মধ্য দুপুরেও কাটছে না কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পেটের দায়ে যথারীতি কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। যদিও খেলার মাঠে তীব্র শীতেও অনুশীলন চালিয়ে গা গরম করার চেষ্টা করছেন শিশু কিশোররা। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শেরপুরে দুপুরের পর হালকা রোদ উঠলেও তাতে উত্তাপ নেই। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান শীতার্তরা। এদিকে শেরপুর শহরের ফুটপাথে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। চুয়াডাঙ্গায় কুয়াশার কারণে ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা, বিশেষ করে ধানের বীজতলা ক্ষতির আশঙ্কা বাড়ছে। মাগুরায় সকালের কুয়াশা যেন তুষারপাতের আমেজ নিয়ে এসেছে, ভেজা রাস্তায় পানিও জমেছে কোথাও, হাট বাজারে লোকজনের উপস্থিতি কমে গেছে। এদিকে নওগাঁয় রাত হলেই বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা ঝরছে, দুপুর পর্যন্ত থাকছে এ পরিস্থিতি। নওগাঁ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 12 বেডের বিপরীতে ভর্তি আছেন অধিক সংখ্যক শিশু, বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত। বিছানা সংকটে অনেকেই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বেশি হয়, চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তামান্না জেনিফার, এটিএন বাংলা।